গুড মর্নিং, শুভ সকাল। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। অবশ্যই আপনাদের ভালো থাকতে হবে, আর আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। আজকে কথায় সুরের এই জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দা আমি দপা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন যে আজকে আমাদের স্টুডিওতে কে আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে আছেন আমাদের এই রাজ্যের খুবই স্বনামধন্য একজন শিল্পী, এবং শিল্পীদের আজকে চাঁদের হাট যেমন বসে, আজকে শিল্পীদের হাট বসেছে আমাদের এই স্টুডিওতে। আছে আমাদের সঙ্গে এ রাজ্যের খুবই পরিচিত শিল্পী কাইয়ুম মিয়া, তার সঙ্গে রয়েছেন পারকাশনে আছে রূপম, এবং কিবোর্ডে রয়েছে সমীরণ, আর তবলায় আছে আমাদের সঙ্গে শুভ্রাংশু। আমি সবাইকে সুপ্রভাত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই কথায় সুরে জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তো আজকে আমাদের যে যিনি শিল্পী আছেন, শিল্পী সাধারণত লোকসঙ্গীত মানে লোকগীতি করে থাকেন, আর লোকগীতি হচ্ছে আমাদের প্রাণের গান, মনের গান, যে গানের মধ্যে থেকে আমরা একটা সোঁদা মাটির গন্ধ আমরা পাই, আর সেই গানটাই হচ্ছে আমাদের লোকগীতি, হচ্ছে আমাদের সাবেকি গান, চির পুরাতন গান। আর যে লোকগীতি এটা নামই হয়েছে, তার কারণ হচ্ছে লোক মুখে মুখে ফিরে যে গানটা হয় সেটাই লোকগীতি। হ্যাঁ, আর অনেক স্বাগত, আমি তুমি করেই বলছি, অনেক স্বাগত এই আমাদের এই কথায় সুরে জমজমাট সকালে। বলছি যে তুমি লোকগীতিটাকেই কেন পছন্দ করে নিলে, এই ঘরানাটাকেই কেন নিলে? সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। আজ শুভ সকাল আমাদেরকে সময় দেওয়ার জন্য ব্র্যান্ডগার্ডের পক্ষে, তো আমরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, এবং যারা যন্ত্রণা সঙ্গীতে আছেন তাদের পক্ষ হইতে, যারা দেখছেন আজকে প্রোগ্রামটা, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, আর বিশেষ করে আপনাকেও। কারণ প্রথম শুরুতেই সঙ্গীতের প্রশ্ন যে গানটা কেন বেছে নিলাম। আসলে বাংলা গানের মধ্যে যেই আধ্যাত্মিকতা, বাউল এবং লোকফোক গানের মধ্যে যে গানের কথাগুলো এবং গানের যে প্রাণ, এই গানগুলো মরে না, জীবিত থাকে। অনেক কিছু গান আছে যে আসে আবার চলে যায়, কিন্তু এই গানগুলো যায় না, থাকে। আর বিশেষ করে লোকগানটাকে আমি আসলেই ভালোবাসি। বললাম তো, আমি তো বললামই, আমাদের মনের গান, প্রাণের গান, যে গানের মধ্যে থেকে আমরা একটা মানে গানটা শুনলেই মনে হয় বেশ একটা দোল লাগে, একটা তারপর একটা কি বলবো, একটা আবেশ আছে এই গানের মধ্যে। তাহলে আমরা প্রথম গানটা শুরু করি। অবশ্যই অবশ্যই, ঠাকুরের গান দিয়ে শুরু করি। অবশ্যই বিশেষ করে এখানে শুভ্রাংশু বলে তো আর শেষ করা যাবে না, এত সুন্দর বাজায়। তারপরে আছে সমীরণ, রূপম, রূপম যদিও একটু ভালো বাজায় কিন্তু খুব ভালো লাগে তার যাওয়া পাওয়া। চলো চলো চলো, মদিনার গুলামি আমাইদের মইল কেবলা, মদিনার গুলামি আমাইদের, মদিনার গুলামি আমাইদের হযরত কেবলা, মদিনার গুলামি আমাইদের পাণ্ডাদের। আমার মইন বাবা, ওরে আমার মইন
আছো সদাই ভক্তের অন্তরে মইনি বাবা মদিনার গোলামি আমাই রে মদিনার গোলামি আমাই রে রে হযরত কেবলা মদিনার গোলামি বোজনামাতে নাই কোন সাধন তোমারে পাই সাধন বোজনামাতে নাই সাধন ভজন সাধন বোজনামাতে নাই কোন সাধন তোমারে পাই সাধন বোজনামাতে নাই কোন সাধন তোমারে পাই তবু রইলাম চরণ আশাতে রে হযরত কেবলা মদিনার গোলামি আমাই রে মদিনার গোলামি আমাই রে রে হযরত কেবলা ভান্ডারের গোলামি আমাই রে লোকে গোলামি মিলে ঠাকুরের দয়া ঠাকুরের দয়া হলে বলকে গোলামি মিলে একটু দয়া কর কায়মুরে হযরত কেবলা মদিনার গোলামি আমাই রে মদিনার গোলামি আমাই রে রে ভান্ডার ওয়ালে মদিনার গোলামি আমাই রে মদিনার গোলামি আমাই রে রে হযরত কেবলা মদিনার গোলামি আমাই রে ভান্ডারের গোলামি আমাই রে বান্দারের গুলামি আমাই রে মদিনার গুলামি আমাই রে রে হযরত কেবলা বান্দারের গুলামি আমাই রে বান্দারের গুলামি আমাই রে আমাদের শুরুটা কিন্তু ভীষণ সুন্দর হলো। দর্শক বন্ধুরা, সকালের সূর্য দেখলে যেমন বোঝা যায় যে আজকে দিনটি আমাদের কেমন যাবে, ঠিক তেমনি কায়ুমের প্রথম গানটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আজকে আমাদের আসরটা কিন্তু সত্যি ভীষণ জমজমাট হয়ে উঠবে। আমাদের কিছু কথা তো থাকবে, তো আমি চেষ্টা করবো খুব কম কথা বলে কায়ুমের থেকে বেশি গান শুনে নিতে। তো তারপর আমি বলবো যে আমরা পরের গানে চলে যাব। আর প্রথম গানে তো তুমি চেয়েই নিলে, তুমি তো বললে কায়ুমকে আশীর্বাদ করতে, হ্যাঁ আমি শুনেছি গানের মধ্যে, তো বলেছি। তারপর তুমি আজকে কিভাবে সাজিয়ে নিয়ে এসছো আমাদের আজকে আসরটাকে, কিভাবে গোছাবে আর কি? ফোক লোক গানের মাধ্যমে ঠাকুরের গান থাকবে, মুর্শিদি গান, তারপরে কিছু বাউল বিরহ গান, বাউল বিরহ, কিছু চটকা আছে, কিছু খুব সুন্দর একটি গান, বাউল গান, তার মানে আদি বাউল, অনেক পুরনো দিনের একটি বাউল গান, প্রাচীন সাবেকি গানের টেনে নিয়ে আসে লোকগান। আমি একটা কথা একটু বলে দিই দর্শক বন্ধুদের, আপনারা যারা রাজ্যে এবং বহির্রাজ্যে আছেন, আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানটি টিভিতে না দেখলেও আমাদের অনুষ্ঠানটি কিন্তু আপনারা ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ অপশনে গিয়ে নিউজ ভ্যানগার্ড লাইভে আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন এবং আমাদের সঙ্গে থাকতে পারবেন। ওকে, চলো, সবাইকে আবারও নমস্কার।
এবং খুব সুন্দর একটি গান, চলো। মুখে বল প্রাণ গোবিন্দ, মুখে বল প্রাণ গোবিন্দ, সদানন্দ নিতানন্দ প্রাণ গোবিন্দ, আমার কৃষ্ণ কানাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যা, তোরা আই সকলে বৃন্দাবনে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যা। নামের মালা গলাতে ঝুলাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই, আই সকলে ব্রজদামে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই। করিলে কৃষ্ণ সঙ্গ, করিলে কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণময় হইবে অঙ্গ, ভক্তরঙ্গে ভাবেরি গোসাই, ভক্তরঙ্গে ভাবেরি গোসাই, করিয়া প্রেমালিঙ্গ চরণ দুলাই রে সাধু ভাই, আই চরণে বৃন্দাবনে যাই, তোরা আই সকলে বৃন্দাবনে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই। বৃন্দাবনের গোপী যারা, বৃন্দাবনের গোপী যারা, বৃন্দাবনে গোপী যারা, সদাই কৃষ্ণের প্রেমে মরা বৃন্দাবনের গোপী যারা,
বৃন্দাবনের গোপী যারা সদাই কৃষ্ণের প্রেমের মোরা, মরাই মরাই খেলছে প্রেমের লাই ও সাধু ভাই, মরাই মরাই খেলছে প্রেমের লাই, করতে চাইলে গোপী মজন সাধু সঙ্গ করে মন, করতে চাইলে গোপী কাজলের পারের করি নাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবন যা, তোরা আই সকলে বৃন্দাবন যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবন যা, মুখে বল প্রাণ গোবিন্দ সদানন্দ নিত্যানন্দ, মুখে বল প্রাণ গোবিন্দ সদানন্দ নিত্যানন্দ, প্রাণ গোবিন্দ গৌর সকলে বৃন্দাবন যা, তোরা আই সকলে ব্রজদামে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবন যা, আই সকলে বৃন্দাবন যা, আই সকলে বৃন্দাবন যা। খুব ভালো, বেশ কৃষ্ণের একটা মাহাত্ম্য বলা হলো, একটা কি বলবো, সেটার একটা রস আছে বৃন্দাবনের, একটা সকল ধর্ম নির্বিশেষে শেষে, কারণ প্রথম গানটা তো কাবি দিয়ে করা হয়েছে, একটা ঠাকুর মক্কা মাজে না দিয়ে বলা হয়েছে, তারপর বৃন্দাবনে যাওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো অবশ্যই, আমাদের ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ দেশ, তাই একটু চেষ্টা করলাম গানটা করার জন্য। অবশ্যই ভীষণ ভালো লেগেছে দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমি তো বলেই দিলাম, আপনারা ইউটিউবেও এবং ফেসবুকেও দেখতে পারবেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি। আজকে আমাদের মধ্যে রয়েছে কায়ুম, আর তার সঙ্গে যারা সঙ্গত করছে ওরা তো, ওদের আর কিছু বলার নেই, ওরা সবাই রাজ্যের ভীষণ পরিচিত মুখ, আপনারা সবাই নিশ্চয়ই মানে প্রায় প্রতিদিনই হয়তো দেখে থাকেন ওনাদের। আছে সমীরণ, আছে রূপম, আছে শুভ্রাংশু, আর কায়ুম তো আছেই আমাদের সঙ্গে, চলছে আমাদের অনুষ্ঠানটা, চলবে। বিশেষ করে এখানে যারা যন্ত্রণ সঙ্গীতে আছেন, আমি বলবো যে সারা ত্রিপুরা রাজ্যের বর্তমানে গুণী তারাই আছে। হ্যাঁ, আমি তো বললাম, তো ওই যে বললাম প্রথমেই চাঁদের হাট তো বলেছি, এটা আমি বলতে চাই, কারণ অবশ্যই আমরা চাই যে যারা এখন এত কষ্ট করে পরিশ্রম করে বাজাচ্ছেন, আমরা তাদেরকে যদি আমরা বলি যে না আরেকটু সামনে নেওয়ার জন্য, এটা পরিচিতিটা আমরা করে দেওয়ার জন্য, এটা আমাদের সবার, শুধু আমি না, আমার উপরে যারা গুরুজনরা আছেন, শিল্পীরা আছেন, কারণ একটা জিনিস ব্যাপারটা ভেবে দেখো যে ওদের যদি সাহায্যটা না হয়, ওরা যদি আমাদের সঙ্গে ঠিকঠাক মতো যদি না সঙ্গত করে, তাহলে কিন্তু আমাদের গানটা ঠিক একটা রূপ নিতে পারে না, একটা কি বলবো, সম্পূর্ণ রূপে আসতে পারে না, সবকিছুই অর্ধ থেকে যায় আর কি। তাই ওদের ওদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি তোমার পক্ষ থেকে, আমি সবার পক্ষ থেকে ওদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বলছি ওরা আরও উন্নতি করুক জীবনে। ওকে, চলো আরেকটি গান করি, নতুন আরেকটি গান। সমীরণ একটা পছন্দের গান, গান খুব ভালো লাগে গানটা, হাসিটা দেখেই বোঝা যাচ্ছে। আমার গুলি পাতারি ঘরে আষাঢ় মাসে পানি পড়ে রে, আমার গুলি পাতারি ঘরে আষাঢ় মাসে আমার মনের যত ব্যথা নিয়া খোদা দয়াল
আমার গোল পাতারি গরে দয়া, তুমি আইবা নাকি আমার গোল পাতারি গরে দয়া, তুমি আইবা নাকি আমার গোল পাতারি গরে, আশার মাইশা পানি পরে রে মাটি পাতারি ঘরে দয়া।
ভালো লাগলো গানটা। আমার একটা কথা মনে হচ্ছে যে কবিগুরু আমাদের বলেছিলেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার রাশি রাশি। আমার মনে হয় চাওয়ার ওপরেও বোধ হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, মনে হচ্ছে চাওয়ার ওপরেও বোধ হয় ভগবান আমাদের দান করেন। আমি যতটা বেশি চাইব ঠিক ততটাই পাই, আমি যদি ছোট্ট করে চাই আর মধ্যে বোধ দেওয়ার কিছু থাকে না। তাই আমাদের মনে হয় ভগবানের কিছু চাইতে গেলে বেশ বেশি করে উজাড় করে মন চাইতে হয়, তা চাইলে বোধ হয় তাহলে ভালো করে পাওয়া যায়। আমার ব্যক্তিগত ধারণা এটা, আমি জানি না ঠিক কী হয়। আমরা তারপরে কী শুনবো? আরেকটি গান, লোকগানটা তো বিশেষ করে সবাই একটু ভালোবাসে, তাই তো? অবশ্যই, লোকগানে আর বিশেষ করে আধ্যাত্মিক গানগুলো আমরা সঠিকভাবে চর্চা হয় যখন আমরা মঞ্চে প্রোগ্রাম করি, তখন কিন্তু দর্শকদের মনের ভাব নিয়ে আমাদের সঙ্গীত করতে হয়। ওই সময় কিন্তু আমাদের মনের যে একটা ইচ্ছে থাকে ওইটা কিন্তু প্রকাশ করা যায় না। তাই না, আমাদের তো এই অনুষ্ঠান হচ্ছে সব নিজের, যা নিজের ভালো লাগে, ভীষণ ভালো লাগে ওই গানগুলো করার, মানে কোনো সীমাবদ্ধতা বা দায়বদ্ধতা নেই এখানে। আর দর্শকরা তো আমাদের পর্দার ওপারে আছে, ওরা নিশ্চয়ই মঞ্চে যেরকমভাবে উপভোগ করেন এখান থেকেও সেরকমভাবেই উপভোগ করবেন, অবশ্যই করবেন। মানে তোমার মনের, মানে যেটা ইচ্ছে আজকে, মানে যেটা কি বলবো, যেটা তোমার মানে পূরণ হয়নি সেটা আজকে পূরণ করে নিতে পারো। তারপরও শেষ তো হবে না, অবশ্যই, হয়তো পৃথিবীতে যতদিন আছি ততদিন থাকবেই, অবশ্যই। আমাদের মনের ইচ্ছা তো কখনো পূরণ হয় না। এখানে আল্লাহ ঈশ্বর ভগবান মানব জীবনকে দিয়ে কোনো সময় শেষ করতে পারে, অবশ্যই না। আমাদের তো কথাই আছে না, আমরা ছোটবেলা থেকে পাখি যখন সে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, রাখার মতো কিন্তু কোনো জায়গা থাকে না, কিন্তু আমাদের কিন্তু জায়গা আছে, যদিও খেয়ে শেষ করে ফেলি, আরো যদি দিতে চাই তাহলে কিন্তু ডাবল বাড়িতে নিয়ে রাখতে পারে। আমাদের তো কথা আছে না, বসতে চাই দাঁড়াতে চাইলে, বসতে চাই বসতে চাইলে। চলো, যারা প্রোগ্রামটা দেখছেন গুণীজনরা সবাইকে আমার নমস্কার এবং আশীর্বাদ করবেন আমাদের সবার জন্য। খুব সুন্দর আরেকটি গান, পরাণের বন্ধু আজ মনের খবর নিলে না, আমার বাড়ির উঠোন দিয়া নিত্য তুমি যাও চলিয়া, একবার কি আমার বানে ফিরা চাইলে না রে। পরাণের বন্ধু আজ মনের খবর নিলে না, পরাণের বন্ধু আজ মনের খবর নিলে না, আমার বাড়ির উঠোন দিয়া নিত্য তুমি যাও চলিয়া, আমার বাড়ির উঠোন দিয়া নিত্য তুমি যাও চলিয়া, একবার কি আমার বানে ফিরা চাইলি না রে। পরাণের বন্ধু আজ মনের খবর নিলে না, কেন বন্ধু আমার আজ মনের খবর নিলে না। বলে একদিন তোরে না দেখিলে চোখ ভরে জলে, ও মন যে আমার দিবানিশি তোরি কথা বলে, একদিন তোরে না দেখিলে চোখ ভরে জলে, তোরে এত ভালোবাসি তোরে এত ভালোবাসি তুই তো ভালোবাসলি না। পরাণের বন্ধু আজ মনের খবর নিলে না, ও পরাণের বন্ধু আজ মনের খবর নিলে না। কইতে নারী সইতে নারী বড় যা
কে কইতে নারি সইতে নারি বড় জ্বালা বুকে তোরে ভালোবাসার দুঃখে মন্দ বলে লোকে নিরালাতে আমার কথা নিরালাতে আমার কথা একবার রোজ বাবলি না পরানের বন্ধু আজ মনের খবর নিলে না পরানের বন্ধু আজ মনের খবর নিলে না আমার বাড়ির পাশন দিয়া নিত্য তুমি যাও চলিয়া আমার বাড়ির পাশন দিয়া নিত্য তুমি যাও চলিয়া একদিন কি আমার বানে ফিরা চাইলে না রে পরানের বন্ধু আজ মনের খবর নিলে না পরানের বন্ধু আজ মনের খবর নিলে না পরানের বন্ধু আজ মনের খবর নিলে না ও পরানের বন্ধু আজ মনের খুব ভালো গাইছে সেটার বলার অপেক্ষা রাখে না হ্যাঁ বিশেষ করে এখনো একটা লোকগান আব্দুল করিমের খুব পুরনো দিনের গান গাওয়ার চেষ্টা করছি গানটি যা দিয়েছ তুমি মোরে যা দিয়েছ যা দিয়েছ তুমি মোরে কি দিব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান যা দিয়েছ জালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা অন্তরে আসিয়া যখন করে দিলে ইশারা তোমার সঙ্গ নিলাম আমি হাতে নিয়ে একতারা অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা তোমার সঙ্গ হাতে নিয়ে একতারা মন মানে না তোমায় ছাড়া মন মানে না তোমায় ছাড়া তোমাতে সবেছি প্রাণ মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে পাবো তোমারে তাই ভাবি দিন রোজ আমি মনের ভাব প্রকাশ করি কোথায় দিয়া রাগে নি কি করে পাবো তোমারে তাই ভাবি দিন রোজ আমি
কত গান গেয়ে গেলে তার মন রবি কবি আমি বলে ছবি বেশে দুঃখ দশার ছবি কত গান গেয়ে গেলে তার মন রবি কবি আমি ভুলে রবি বেশে দুঃখ দশার ছবি বিপন্ন মানুষের ছবি বিপন্ন মানুষের ছবি করিম চাই শান্তির বিধান মন মজালে নমস্কার বলুন। অনেক আগে তোমার সঙ্গে একবার আমার দেখা হয়েছিল, দেখা হয়েছিল কমলপুরে, তুমি কি কোনো ওয়ার্কশপে এসেছিলে ওই রাধারমণ দত্তের গানে? হ্যাঁ হ্যাঁ, তখন দেখা হয়েছিল তোমার সঙ্গে, খুব ভালো লাগে তোমার গান। আর আমাকে প্লিজ একটা রাধারমণ দত্তের গান একটা শোনাও, যেমন আমি বলি তোমাকে, আমাকে আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রয়েছো ঘুমাইয়া, ও গানটা শোনাও প্লিজ। ওকে, চেষ্টা করবো, আমাদের সময়ও কম, আর গান গান অনেকগুলা গান এখানে আজকে গাওয়া হয়েছে এবং আরও কিছু গান করব, অবশ্যই আমি এই গানটা একটু করার চেষ্টা করব যদি সময়টা মিলে। তবে শেষ পর্যন্ত বাইরের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে খুব একটা সুন্দর গান, নতুন গান, সবার ভালো লাগবে গানটা, এই গানটা একটু করার চেষ্টা করি। কংসের কারাগারে মধুর গতির উদারে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, জপ Thank you.
পরে যমুনা পার হয়ে যায় মাঝো সোদার গড়ে। যমুনা পার হয়ে যায় মাঝো সোদার গড়ে। দিনে দিনে বড় হলো নবগণ সে, দিনে দিনে বড় হলো নবগণ সে, বলো হরে কৃষ্ণ হরে রাম।
রাধা কৃষ্ণের মানে মহিমা পর্যন্ত বর্ণনা আছে গানটার মধ্যে, পুরোটাই একটা গানের মধ্যে কিন্তু অনেকটা বুঝিয়ে দেওয়া হলো। আমাদের একটা ফোন আছে, গুড মর্নিং, সুপ্রভাত। আমি ফোন মানে করছিলাম কখন থেকে ফোনটা লাগছিল না, কিন্তু আমার রিকোয়েস্টের গান আমার গুরু করেছে, মানে কি আবার কোনো বলার ভাষা নেই। আপনার কোনো কথা থাকলে বলুন। হ্যালো, আপনি কথা থাকলে বলুন, আপনি কথা বলতে পারেন। ভালো দাদা। হ্যাঁ কো। দারুন, মানে কোনো ভাষা নেই। আচ্ছা, গানটা করার জন্য ঠিক আছে, সবাই ভালো থাকবে। হ্যাঁ, তোর জন্য আরেকটা গান করি। ঠিক আছে, আমাদের আরেকটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিই। হ্যালো, গুড মর্নিং, নমস্কার, বলুন। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি কি শিল্পীর সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই বলুন, শিল্পী শুনতে পাচ্ছে, আপনি বলুন। হ্যালো, হ্যালো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ বলো। আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার নামটা বলো। একটু ধামাইল গান করুন না। ধামাইল, ধামাইল, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি সঙ্গে সঙ্গে থাকো, অবশ্যই শিল্পী চেষ্টা করবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকো, সুস্থ থাকো। আমি সেটাই বলতে মানে যাচ্ছিলাম বলতে, যে লোকসঙ্গীত কিন্তু মোটামুটি এক একটা অঞ্চলের ওপর ভিত্তি করেও কিন্তু লোকসঙ্গীত হয়ে থাকে, আর ধামাইল তো খুব একটা খুব জনপ্রিয় গান। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের আরও ফোন আসছে, তো আমাদের একটু ধামাইল একটু হয়ে যাবে নাকি? আমাদের পাশে থাকবেন, আমরা অবশ্যই ধামাইল একটি গান করার জন্য চেষ্টা করব। কে বল জ্বালায় দিল, কে বল জ্বালায় দিল, কারে নিষ্ঠুর মন আমার রসের বৃন্দাবন। বিশেষ করে আমি যদিও বসি আপনাদের এখানে, আমাকে একটু সুযোগ দেওয়া হয় দয়া করে, তবে আমি চেষ্টা করি যে কিছু নতুন কিছু গান গাওয়ার জন্য। অবশ্যই, এবং আমি যে সময় বসি আমার সমীরণ, তারপরে রূপম, সুব্রহ্মদা, এবং তারা অবশ্যই অনেক সময় কয় যে আমরা অনেক সময় শুনি যে একমাত্র যদি নতুন কোনো কিছু করে তাহলে একমাত্র কায়েমদাই বিভিন্ন সময় নতুন গানের সাথে একটু হয়তো আমি চেষ্টা করি ওঠানোর জন্য এবং রিহার্সেলটা একটু ভালো করে করার জন্য। নতুন গান নিয়ে আপনার কথা মনে হচ্ছে যে মানে ওদের সঙ্গে আপনার এটা ভালো আছে, কেমিস্ট্রিটা ভালো আছে। সবসময় তো এমনি লালন কুকি, তারপরে বিভিন্ন গান এমনি ধামাইল গান বা সাগেল্লা ওই তো হই, কিন্তু আমি চেষ্টা করি নতুন কিছু গাওয়ার জন্য। অবশ্যই, কারণ মঞ্চে তো নতুন গান। কে বল জ্বালায় দিল, কে বল জ্বালায় দিল, কারে নিষ্ঠুর মন আমার রসের বৃন্দাবন, আমার রসের বৃন্দাবন। কে বল জ্বালায় দিল, কে বল জ্বালায় দিল, কারে নিষ্ঠুর মন আমার রসের বৃন্দাবন, আমার রসের বৃন্দাবন।
বলছে আমাদের বিদায় নিতে হবে, আর আমরা একটা গানই শুনতে পারবো। আমাদের একটা গান একটু ছোট্ট করেই শুনতে হবে, পুরোটা হয়তো শুনতে পারবো না। তো মিস করে নাও আমাদের এটা, যেটা তোমার ইয়েতে আমাদের একটা ফোনও আছে। হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রভাত, গুড মর্নিং। আমি ইন্দ্রনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। ওমতা বলছি। হ্যাঁ, আপনি শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন? একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। হ্যালো আঙ্কেল। হ্যাঁ নমস্কার। কো শেষ গানটাই করবে, একটু অল্প করে শুনিয়ে দিচ্ছে, যেটা তৈরি হয়েছে সেটাই শোনাচ্ছে। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমি শেষ যেটা তৈরি হয়ে এসছো, একটা তো সাজিয়ে নিয়ে এসছো, সেটা আমাদের অল্প ছোট্ট করেই শোনা শুনতে পারবো আর কি আমরা পুরোটা। ঠিক আছে, জমজমাট গানের জন্য বলছে, আমি চেষ্টা করব একটি গান করার জন্য। অল্প ছোট্ট করে আমরা শুনে নেব। তাহলে আমি দর্শক বন্ধুদের বলে নিচ্ছি, আমরা কায়মের গান শুনতে শুনতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। ওকে, সবাইকে নমস্কার। দয়াল আমার মন বন্দি হিয়া পিঞ্জোর বানাইছে, রসিক আমার মন বন্দি হিয়া পিঞ্জোর বানাইছে, সোনার ময়না ঘরে থইয়া, সোনার ময়না ঘরে থইয়া, বাইরে তালা লাগাইছে রে আমার, বাইরে তালা লাগাইছে, বন্দি হিয়া পিঞ্জোর বানাইছে।
আছে।